আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রি স্কাই টিভির পক্ষ থেকে। আমি এস জে রতন। চলে গেলেন মওদুদ আহমদ, রেখে গেলেন কিছু স্মৃতি, শেষ সময়ে বলে গেলেন এমন কিছু কথা যে কথাগুলো শুনে অশ্রু ধরে রাখতে পারলেন না কেউ, হো হো করে কাঁদলেন সবাই। সাবেক প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 81 বছর। ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন সাংবাদিকদেরকে এ কথা নিশ্চিত করেছেন। ব্যারিস্টার মওদুদের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই বাংলাদেশে বিএনপি নেতাকর্মী, বন্ধু, সহকর্মী ও শোভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার আইনাঙ্গনের ও রাজনৈতিক সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ বিএনপি নেতাকর্মীর অনেকেই কান্নায় ভেঙে পড়েন। মমিনুর রহমান সুজন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্যারের লাশ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আনার চিন্তাভাবনা করা হচ্ছে। এরপর শুক্রবার জানাজা ও দাফনের বিষয়টি চূড়ান্ত করা হবে। এ বিষয়গুলো আগামীকাল চূড়ান্ত করা হবে। ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতি প্রয়াত মওদুদ আহমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদেরকে বলেন, খুব বেদনার সঙ্গে বলতে হচ্ছে, ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই। এতে শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশেরই রাজনীতি ও আইনাঙ্গনে যে ক্ষতি হয়েছে তা পূরণ করার মতো নয়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস এবং বুকে ব্যথা অনুভব করলে গত বছর 29 ডিসেম্বর মওদুদকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নেন। সেখানে হার্টে ব্লক ধরা পড়ায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। চলতি বছর 13 জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। 20 জানুয়ারি হাসপাতাল থেকে নেওয়া হয় বাসায়। এরপর আবার 21 জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য 2 ফেব্রুয়ারি রাত 12টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। সেখানে দীর্ঘদিন আইসোলেশনে থাকার পর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতির অবনতি হলে তাকে এক পর্যায়ে আইসিইউতে নেওয়া হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্ত্রী হাসনা জসিমুদ্দিন রয়েছেন আর তার মেয়ে রয়েছেন নরওয়েতে, তারও দেশে আসার কথা। ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়া শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সমরে জল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা জয়নুল আবেদিন ফারুক, রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, হাবিবুন নবী খান সোহেল।
তাবিজ আওয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, বজলুল করিম চৌধুরী প্রমুখ। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জেএসডি সভাপতি আর সৌম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, জাতীয় পার্টির কাজী জাফর মোস্তফা জামাল হায়দার ও মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, খিলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তার মৃত্যুতে শোক জানিয়েছেন। লন্ডনে অবস্থানরত বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ব্যারিস্টার আবুল হাসনাত বলেছেন, তার এই মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাজনৈতিক ও আইনজ্ঞকে হারালো, যা পূরণ হওয়ার নয়। ডক্টর মোশাররফ হোসেন বলেন, আমরা উপমহাদেশের অন্যতম আইনজ্ঞকে আমরা হারালাম, বিএনপি ও বাংলাদেশ হারালো একজন অভিভাবককে। তার এই মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোকগ্রস্ত। মওদুদের মৃত্যুতে শোক প্রকাশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতি একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদকে হারালো। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বলেন, আমি একজন আমার রাজনৈতিক ও আইনাঙ্গনের সহকর্মীকে হারালাম, এ ক্ষতি অপূরণীয়। সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, একজন জানাশোনা ব্যারিস্টার মওদুদকে আমরা আর ফিরে পাব না, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। 1940 সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যারিস্টার মওদুদ আহমদের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে তিনি যুক্তরাজ্যে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি নেন, পরে দেশে ফিরে যুক্ত হন আইন পেশায়। মওদুদ আহমদ তার রাজনৈতিক জীবনে কখনো নন্দিত কখনো নিন্দিত হয়েছেন, আলোচনায় ছিলেন পুরো রাজনৈতিক জীবনে। রাজনৈতিক নানা বাঁক বদলের সাক্ষী ছিলেন এই নেতা। আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আইনজীবী ছিলেন তিনি। 1971 সালে ইয়াহিয়া খানের সঙ্গে গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও ছিলেন মওদুদ। 1977 থেকে 1979 সালে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন। 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে উপপ্রধানমন্ত্রী করা হয়। 1978 সালে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে মওদুদ আহমদও দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। 1981 সালের মে মাসে জিয়াউর রহমান নিহত হন এবং এক বছরের ভিতর হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন। 1982 সালে এরশাদ সামরিক শাসন জারি করার পর বিশেষ সামরিক আদালতে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এই রাজনীতিক। 1985 সালে সে দণ্ড মাথায় নিয়েই এরশাদ সরকারের মন্ত্রী হন। এরপর প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি হন মওদুদ আহমদ। এরশাদের পতনের পর 1996 সাল পর্যন্ত জাতীয় পার্টিতে ছিলেন, পরে বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়া সরকারের আইনমন্ত্রী হন। মওদুদ আহমদ বাংলাদেশের প্রথম পোস্টমাস্টার জেনারেল ছিলেন। মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন পল্লীকবি জসিমউদ্দিনের মেয়ে। 5 বার মওদুদ আহমদ কোম্পানীগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত হন। 2009 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেড়ে দেওয়া বগুড়া 7 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের এই প্রথিতযশা রাজনীতিকের মৃত্যুতে আমরা সবাই শোকগ্রস্ত। তার পরকালীন জীবন হোক অনেক সুন্দর এবং মহান আল্লাহ পাক তার কবরকে বেহেশতের সাথে সংযুক্ত করে দিন, ক্ষমা করে দিন তার সকল গুনাহ সমূহকে। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।